বন্ধুরা, অধ্যায় এগারো জীব প্রযুক্তির এই ভিডিওতে আমরা ডিএনএ টেস্ট নিয়ে আলোচনা করব। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যা ক্রোমোজোমের খুবই গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক উপাদান। এখন এই ডিএনএ টেস্ট করে আমাদের কি হবে? ডিএনএ টেস্ট কিন্তু অনেক কাজে আমাদের প্রাত্যহিক জীবনের অনেক দ্বন্দ্ব নিরসনের জন্য বা বিভিন্ন অপরাধী শনাক্তকরণে এই ডিএনএ টেস্ট কিন্তু ব্যবহার করা হয়। আমরা ইতোমধ্যে গত ভিডিওতে জিন সম্পর্কে যখন আলোচনা করেছি, সেখানে জেনেছি যে মূলত জিন হচ্ছে ডিএনএ অণুর একটি নির্দিষ্ট অংশ, এবং এই নির্দিষ্ট অংশর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী হয়ে থাকে। এই জন্য এই বৈশিষ্ট্যের মাধ্যমে বংশগতি রক্ষিত হয়, অর্থাৎ পিতামাতার থেকে বিভিন্ন বৈশিষ্ট্য সন্তানে বাহিত হয় সেই জিনের মাধ্যমে। এখন তাই তোমরা বলতে পারো যে যেহেতু এক জিনের মাধ্যমে একজন মানুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, তাই এই জিনের বিভিন্ন গঠন এবং কোন জিন কোথায় আছে এটাকে বলা হয় জিনোম সিকোয়েন্স। এই জিনোম সিকোয়েন্স অর্থাৎ কোন জিন কার পরে অবস্থান করে ডিএনএ অণুতে, এই জিনোম সিকোয়েন্স থেকে একজন ব্যক্তিকে কিন্তু শনাক্ত করা যেতে পারে। কাজেই এই জিনোম সিকোয়েন্স হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে নির্ধারিত করা হয়, এবং এর মাধ্যমে অপরাধী শনাক্তকরণের পাশাপাশি পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ণয়ও এই জিনোম সিকোয়েন্সিং সাহায্য করে থাকে। তাহলে ডিএনএ টেস্ট কী বা জিনোম সিকোয়েন্স কী? পিতৃত্ব এবং মাতৃত্ব নিয়ে বিরোধ হলে তখন এই ডিএনএ টেস্ট বা জিনোম সিকোয়েন্সিং করা হয়ে থাকে। এই পদ্ধতিতে বা এই প্রক্রিয়ায় পিতামাতা এবং সন্তানের শরীর থেকে জীবকোষ, এই জীবকোষের মধ্যে হতে পারে সেটা স্যালাইভা বা লালা অথবা ব্লাড বা রক্ত, এই স্যালাইভা বা ব্লাড সংগ্রহ করা হয় পিতা মাতা এবং সন্তান থেকে। অর্থাৎ মানে যেখানে যাদের পিতৃত্ব মাতৃত্ব পরীক্ষা করা হবে তাদের কাছ থেকে এই স্যালাইভা বা ব্লাড সংগ্রহ করা হয়, এবং সন্তানের কাছ থেকেও স্যালাইভা বা ব্লাড সংগ্রহ করা হয়। তারপর সেই সংগ্রহিত নমুনাগুলোর ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিএনএ প্রোফাইলটা কী? এখানে দেখো এই ছবিটা কি প্রকাশ করে এটা আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও একটু বোঝানোর ট্রাই করি। দেখো ডিএনএ, আমরা জানি ডিএনএ অণুর একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন, যা ওই প্রাণীর একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। এখন ধরো একজনার জিন হচ্ছে, এর একটা ডিএনএ অণু আছে, যে ডিএনএ ডাবল হেলিক্স আমি এখানে অঙ্কন করলাম, আচ্ছা এটা আছে। তাহলে এখন কথা হচ্ছে ধরো এইটা হচ্ছে তার একটি জিন, তারপর এইটুকের জন্য আরেকটা জিন, এটা ধরো জিন ওয়ান, এটা ধরো জিন টু, আর এখানে ধরো জিন থ্রি আছে। অর্থাৎ তিনটা জিন নিয়ে আমরা আলোচনা করি। এখন এই জিনগুলো কিভাবে ডিএনএ প্রোফাইল করা হয়, এটা হচ্ছে যে ডিএনএকে তোমার বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়। এই ছোট ছোট অংশ ভাগ করে ফেলে তারপর সেগুলোকে তোমার সাউদার্ন ব্লটিং এই নামে একটি পরীক্ষা আছে। এই পরীক্ষার মাধ্যমে এগুলোকে ছোট থেকে বড় এরকম শিকলে এগুলোকে ভাগ করা হয়। তারপর সেই শিকলগুলো এটাকেই বলা হয় ডিএনএ প্রোফাইল বা জিনোম সিকোয়েন্সিং। এই ছোট ছোট শিকলগুলো, এই যে এখানে ধরো এই শিকলে তোমার একটা নির্দিষ্ট বেস পেয়ার আছে, বা ধরো নির্দিষ্ট নাইট্রোজেন বেস আছে, AGCGG এরকম আছে। আবার এই পরেরটাতে আছে হচ্ছে ACCATG এরকম। তো এরকম ছোট ছোট শিকলে এই ডিএনএগুলোকে ভাগ করে ফেলাকেই বলা হয় ডিএনএ প্রোফাইল। তারপর তোমার এরকম পিতা মাতা এবং সন্তানের ডিএনএ প্রোফাইল তৈরি করে তারপর এরকম একটার সাথে আরেকটাকে ম্যাচিং করানো হয় যে কার প্রোফাইল মিলে। এরকম যদি প্রায় 50% কারো সাথে প্রোফাইল সন্তানের মিলে যায় তাহলে সেই হচ্ছে জৈব পিতামাতা বা বায়োলজিক্যাল প্যারেন্টস। হ্যাঁ, এখানে একদম হুবহু এক কেন হবে না, এটার কারণ হচ্ছে যে তোমাদের বলেছিলাম আগেই যে জিনোম পিতামাতা থেকে সন্তানের দেহে প্রবাহিত হয় কিন্তু অর্ধ সংরক্ষিত
প্রক্রিয়ায়, অর্থাৎ ডিএনএ অণুর একটি শিকল হচ্ছে সরাসরি পিতামাতা থেকে আসে, অন্য শিকল কিন্তু তার পরিপূরক হিসেবে তৈরি হয়। এই পরিপূরক শিকল কিন্তু পিতা বা মাতা কারো দেহেই থাকে না, কাজেই এই কারো দেহ থেকে আসে না, কাজেই এক্ষেত্রে তোমার এখানে ডিএনএ অণুর বা ডিএনএ প্রোফাইলের অমিল থাকবেই। এজন্য 50% মিল পাওয়া গেলেই ডিএনএ টেস্ট মিল পাওয়া গেছে বলে ধরে নেওয়া হয়। এভাবে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ধারণের পাশাপাশি ডিএনএ টেস্টের মাধ্যমে বিভিন্ন অপরাধী শনাক্তকরণও করা হয়। ধরো অপরাধ কোনো একটি স্থানে সংঘটিত হলে সেখান থেকে বিভিন্ন নমুনাতে যে ডিএনএ পাওয়া যায় এবং সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে ডিএনএ এরকম প্রোফাইল টেস্ট করে যদি 50% বা তার বেশি মিল পাওয়া যায় তখন সে অপরাধী হিসেবে গণ্য বা বিবেচিত হবে। তাই এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু একটি মানুষের মানে মাতৃত্ব পিতৃত্ব নির্ণয় এবং সেই সাথে অপরাধীয় শনাক্তকরণ সম্ভব এই ডিএনএ টেস্টের মাধ্যমে।